আমি তোমাদের একটা লাস্ট সাজেশন দেব, মানে 1 কোটি টাকার সাজেশন। তোমরা বেসের জন্য এই মালটা ইউজ করতে পারো, 1000 XLR, তো দারুন। আমি চালাচ্ছি বেসের, যা বাপরে প্রেশার, নয়েজ একদমই নেয় না। কিছু মাইক্রোফোন যেটা আমি আমার লাইভ প্রোগ্রামে বা অর্কেস্ট্রায় ব্যবহার করি। কারণ সবার এই কয়েকদিনের মধ্যে দুর্গা পূজার অনুষ্ঠানের মধ্যে যারা সেট আপ নিয়ে যাবে তাদেরকে ছোট ছোট লাইভ প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো তো হয়েই থাকবে, মানে হবেই হবে। আর অনেকজন আমাকে কমেন্টও করেছিল, প্লাস পার্সোনালি ফোন করেছিল দাদা, যে আমরা এরকম প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ছোট মোটো বাউল কীর্তন অর্কেস্ট্রা, ধরো আমি দেখো আমি বড় প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম করিও না, আমি ছোট ছোট লাইভ প্রোগ্রাম করি। আমার লাইভ প্রোগ্রাম খুবই কম, তোমার হচ্ছে আমার ডিজে প্রোগ্রাম বেশি। আর এখন একটু আমাদের যে ব্যবসা চলছে, সাউন্ড সিস্টেম আমি তৈরি করতেই সময় পাচ্ছি না, তো এখন একটু ভাড়াটার আমি কমই ধরছি, তো যেগুলো ধরছি সেগুলো বড় বড়। আর অগ্রহায়ণ মাসে দারুণ দারুণ সেট আপ আমাদের যাবে, তো সেগুলোর ভিডিও তো বাঘের বাচ্চা আসবে। তো গাইস আজকে বেশি ভাববো না, আজকে ভিডিওটা স্টার্ট করবো। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যায়। তো গাইস এখন বেসিক্যালি আমরা স্টার্টিং করছি লাইভ সেট আপ নিয়ে, মানে ছোট মোটো লাইভ কীর্তন অর্কেস্ট্রা বাউল যেন তোমরা করতে পারো, কি কি মাইক্রো ইউজ করতে পারো, আর কম রেঞ্জের মধ্যে প্রথম কথা চিপ এন্ড বেস্ট যদি কোনো কিছু হয় তাহলে আজকে আমি তোমাদের দেখাবো আমার কাছে চিপ বা আমি কি ইউজ করছি। তো গাইস তোমাদের কাছে দারুণ একটা কথা আছে, পিজা কি ইউজ করে লাইভ প্রোগ্রামের জন্য। আমি তো তোমরা জানো আমি ছোট মোটো প্রোগ্রাম করি, তার বড় করি না, আমি বারবার বলছি কিন্তু, আর আমি কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার না, আমি যেটুকু পারি ওইটুকু করি, কিন্তু ওইটুকুতে যদি খুশি হতে পারে তো তোমরাও সেই খুশিটা করতে পারো, তোমরা যদি আমাদের মতো চাও। ঠিক আছে গাইস, তো বেসিক্যালি আমাকে লোকে খালি একটাই কমেন্ট করছে, পিজুস দা এই স্টুডিও মাস্টারের এই রিভার্বটা কেমন। তো আমি তোমাদের বলে দিই এই স্টুডিওতে এই রিভার্বটা আমার কাছে সেরা লাগছে, এর প্রাইসও একদম কম, 6,000 থেকে 7,000 টাকা। তো আমি এটা ইউজ করি, তাই এটা বলছি, কারণ আমি একটু ব্র্যান্ডের মধ্যেও যেতে চাই, প্লাস একটা ভরসাযোগ্য জিনিস, তাই জন্য আমি এই মালটা ব্যবহার করি, মানে চিপ এন্ড বেস্ট। আমি আদিবাসী অর্কেস্ট্রা, বড় বড় বাউল, আমি তোমাদের ভিডিও ক্লিপ গুলো দেখাবো যে আমি এগুলো প্রোগ্রাম করে ফেলেছি। প্রসেসর একটা বলতে পারো, ঠিক আছে, আর এটার ব্যাপারে আমি অত কিছু টেকনিক্যাল ভাবে জানিও না, তো এটা ইউজ করো আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আমি আমার যেটা ভালো অপারেটর, যে বড় অপারেটর আছে, যেমন হচ্ছে তার অব্দি জোড়া জানে আসছে, শুধু মিক্সারে বসবে, সেই অপারেটর বলছে যে ভালো ছিল ভাই, আমরা এত কম
কমরেডের মাল ইউজ করে সবাই এলিসিয়াস তারপরে ল্যাক্সিকন 200 সবাই এগুলো পছন্দ করে কিন্তু আমি বলবো একবার এটাকে ট্রাই করে দেখতে পারো যারা ছোট মোটো প্রোগ্রামের জন্য ইউজ করতেছো তো বলবো বেস্ট জিনিস তো প্রসেসর চলে গেল তো এটা ইনক্লুড ছিল না এই ভিডিওতে আমি ভাবছিলাম এটা দেখাবো কখনো এদের লোক তোমাদের কমেন্টের জন্য ওটাকে দেখাই দিলাম তো বলবা কেমন লাগলো তোমরা একবার ইউজ করো ঠিক আছে তাহলে বুঝতে পারবে কোয়ালিটিটা কি ঠিক আছে এবার দ্বিতীয় কথা গায়কের জন্য ভোকাল মাইক্রোফোন আমি কি ব্যবহার করছি ভোকাল মাইক্রোফোনে আমি AKG-এর P30S ঠিক আছে P3S ব্যবহার করছি তো প্রথমে এটা হচ্ছে ব্র্যান্ড দেখে নিয়েছিলাম ঠিকঠাক মোটামুটি ভালোই চলে যায় আমাকে এখনো কোথাও ধোকা ফোকা দেয়নি যে এখানে যায় মানে বলেন মানে জেনুইন সাউন্ড তো ভালো লাগছে আর এটা তোমরা হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবা তো ভালো ভালো ভয় ভোকাল মাইক্রোফোনের জন্য এটা একটা বেস্ট কিন্তু একটু খুলে দেখাই তোমাদের কিছু পেম টেম পত্র ঠিক আছে এগুলো তো আমরা পড়ি না একটা কভার সকেট ঠিক আছে আর এট লাস্ট আমাদের মাইক্রোফোন তো গাইস মাইক্রোফোনটা একটু দেখো গাইস মাইক্রোফোনটা দেখো Kiss is all it takes falling in love with me possibility তো গাইস সিনেমেটিক শটটা তোমরা দেখলা ভালো লাগলো তো বেসিক্যালি ভোকাল মাইক্রোফোনের জন্য এটা তোমাদের আরেকবার বলেছি মডেল নাম্বারটা AKG-P30S ঠিক আছে তোমাকে ভালো লাগছে তো গাইস একটু নয়েজ হচ্ছে বাইরে কারণ আমাদের মাল রেডি হচ্ছে দুর্গাপূজার জন্য পুরো সাউন্ড নয়েজ আমি তোমাদের দেখাবো কি কি মাল রেডি হচ্ছে এগুলোও দেখাবো ঠিক আছে অসুবিধা নেই এখন আপাতত আর সবচেয়ে বড় কথা গাইস আজকে এই রুমটাতে আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি কিন্তু এই রুমটাতে প্রথম আমাদের গোডাউনটা একটু দেখাই দাও এই গোডাউন এই গোডাউনটা যত ভর্তি ছিল অতটাই খালি রয়ে গেছে এখানে ফ্লাই ফ্লাই হ্যান্ডেল রাখা হয়েছে ঠিক আছে এটা ভোকালের জন্য ইউজ করো এর দারুণ কোয়ালিটি আমি পার্সোনালি ইউজ করেছি ভালো সাউন্ড তো এবার এটাকেও সাইড করে দিই এইবার দেন সবচেয়ে বেসিক্যালি যেটা কাজ হয় ওটা হচ্ছে তবলার চাটি এন্ড তবলার বেস এই মাইক্রোফোন দুটোই লাগে তো তার আগে আমি আরেকটা ভোকাল মাইক্রোফোন তোমাদের দেখিয়ে দিই আমি আরেকটা কি মাইক্রোফোন ইউজ করি এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইস আমি শিওরের PG-58 এটাও ভোকালের জন্য ব্যবহার করি এটা ইনস্ট্রুমেন্টও তোমরা ইউজ করতে পারো এটা অলরাউন্ডার একটা মাইক্রোফোন তোমরা শিওরের SA-58 ও ব্যবহার করতে পারো অসুবিধা হবে না দারুণ সাউন্ড কোয়ালিটি পাওয়াই যায় না এগুলো মানে মাইক্রোফোন তো বিশাল ব্যাপার তো এটাও ভোকালের জন্য তোমরা ইউজ করো একবার ইউজ করে দেখো আশা করি যেটা ব্র্যান্ড ও কাজও ওইরকম ব্র্যান্ডের মতোই দেয় মানে দেখো যে কোনো ব্র্যান্ডের জিনিস তোমার কোয়ালিটিটাকে দারুণ করে শার্পনেসটাকে বাড়ায় এমন না যে তোমার সাউন্ড এত লাউড করে দেবে এত করবে ওগুলো কিছু হয় না যত ব্র্যান্ডে যাবো অত নিট অ্যান্ড ক্লিন পাবো এটা কিন্তু চিপ রেটের মধ্যে তোমার এটার প্রাইসটা আমি বলতে ভুলে গেছিলাম এটার প্রাইসটা আমার পড়েছিল তখন 3500 টাকা 3500 টাকাতে এই মাইক্রোফোনটা আমার পড়েছিল আর এই মাইক্রোফোনটা আমার বাপের আমলে কমসে কম 20 বছর বয়স হবে ঠিক আছে আমি জানি না রেট কত তোমরা আমাকে কমেন্টে জানাও এটা রেট করো আমার অ্যাপ্রক্স মনে হয় এটা কত দাম হতে পারে 5-7 হাজার তার উপরে হওয়ার কথা না তোমরা বলবা রেটটা কত আছে তো ভোকালের জন্য এই একটা মাইক্রোফোন হয়ে গেল এইবার তোমাদের গাইস নালের জন্য ঠিক আছে নালের চাটির জন্য কি মাইক্রোফোন আমি ব্যবহার করি তো গাইস এটা হচ্ছে আমাদের নালের চাটির জন্য AUD-65XLR গাইস চিপ এন্ড বেস্ট এই রেটের মধ্যে আমি বলবো সেরা ঠিক আছে ও যা দেয় চাটির আওয়াজ উফ বাগের বাচ্চা তো গাইস আমি তোমাদের দেখিয়ে দিই এটার প্রাইসটা দেখো 735 টাকা মাত্র 735 টাকাতে এই লেভেলের সাউন্ড মানে আর কি বলবো গাইস তুই একটু মাইক্রোফোনটাকে দেখি কতটা ভালো তো গাইস এটা হচ্ছে মাইক্রোফোন মেড ইন ইন্ডিয়া গাইস আমি এটা আগে থেকেই ব্যবহার করতেছি তো আমার কাছে মানে চিপ এন্ড বেস্টে বেস্ট চয়েস এটা তোমার রেটটা বলে দিলাম 700 টাকার মতো দাম আছে এটার এত সুন্দর সাউন্ড দেয় আমি আদিবাসী অর্কেস্ট্রা যাত্রা বাউল কি সব জায়গায় ইউজ করে দেখেছি এটা দারুণ সাউন্ড দেয় দারুণ মানে দারুণ সেরা তো ইউজ করো টোনের চাটের জন্য এটা ঠিক আছে গাইস এটা হয়ে গেল এটার প্রাইসও হয়ে গেল এইবার নেক্সট আমাদের বেসের জন্য বেসের নালের বেসের সাইডে যে মাইক্রোফোন তোমরা ব্যবহার করতে পারো সেটা আজকে তোমাদের দেখাচ্ছি যেটা আমি ইউজ করি আমার এটা খুব ভালো লেগেছে এটা হচ্ছে তোমার SHM-1000XLR ঠিক আছে গাইস আমি এটা ইউজ করছি এটা হচ্ছে মডেল দেখতে আর এটার প্রাইসটা আমার তখন পড়েছিল 3200 টাকা ঠিক আছে 3200 টাকা দাম পড়েছিল আর এটা হচ্ছে এটা রিকমেন্ডই ওরা করে হচ্ছে বেসের জন্য ঠিক আছে এবার আমি তোমাদের মাইক্রোফোনটা দেখাচ্ছি
তো গাইস এইটা হচ্ছে আমাদের মাইক্রোফোন বেসের জন্য। তো গাইস তোমরা বেসের জন্য এই মালটা ইউজ করতে পারো, 1000 XLR দারুন। আমি চালাচ্ছি বেসের, যা বাপরে প্রেসার, নয়েজ একদমই নেয় না। যেন বেসের চাটি এন্ড হচ্ছে তোমার বেসের সরি নালের চাটি এন্ড নালের বেস সাইড যত ভালো মাইক্রোফোন হবে অত কিন্তু নয়েজ কম হবে, মানে বিসেল কম হবে। একটু বিসেল মারে, একটু টানে কিন্তু, কারণ এর দামটা কম। যত রেট, এর যদি রেট বেশি হতো তাহলে এর বিসেলটা একটু কম হইতো, কিন্তু একটু বিসেল মারে। তো ওইটুকু তোমরা কম্প্রোমাইজ করে নিতে পারবা, কারণ ওইটুকু অপারেটিং না জানলে আবার চলানো যাবে না সাউন্ড সিস্টেম, ঠিক আছে। এ কিন্তু খুবই কম বিসেল মারে, বিসেল মারে না বললেই চলে। আমাদের কাছে এখনো এই মানে বেস্ট, ওয়ান অফ দা বেস্ট এর মধ্যে ছিল। তো এখনো গাইস এর যা কোয়ালিটি, এর যা ভাইব্রেশন, বাঘের বাচ্চা। তো আমি এটা বেসের জন্য ইউজ করি। তার আগে আমি যেটা কম দামি ব্যবহার করতাম সেটাও দেখেছি, এটার প্রাইস বলে দিলাম 3200। এইটা আমরা আগে ব্যবহার করতাম, এটার বেসটা ভালো, কিন্তু এটার এটা সেম কেন কি বলতো, এটাতে না খুব বিসেল মানে, খুব মানে এটা ধরে রাখা সম্ভব না। আর প্রথম এক দুটা প্রোগ্রাম ঠিক যায়, তারপর ঢাক ঢাক করা শুরু করে যায়, মানে ওই বেসের যে একটা পাঞ্চ ভাবটা সেটা এটাতে নাই, আর এটাতে পাঞ্চ ভাবটা আছে, মানে ওই লেভেলটা আমার ভালো লাগছে গাইস। এটা আমার থিওরিতে বললাম, কিন্তু আরো লোকের আরো কিছু পছন্দ হয়, কিন্তু আমি এটাকে ইউজ করি। তোমরা আবার বেটাও ইউজ করতে পারো, বেটার যে কোনো মাইক্রোফোন, ঠিক আছে, বেটা সিরিজের, ঠিক আছে, শিওরের বেটা তোমরা ইউজ করতে পারো বেসের চাটের জন্য, ঠিক আছে। তো আমি আগে এটা ইউজ করতাম, এখন এটা করি। তো গাইস এই হলো কিছু মাইক্রোফোন যেটা আমি আমার লাইভ প্রোগ্রামে বা অর্কেস্ট্রা হ্যান্ডেন তে ব্যবহার করি। তো এটা তোমরা ব্যবহার করতে পারো ভোকালের জন্য, এটা তোমরা ব্যবহার করতে পারো ভোকালের জন্য। এটা হচ্ছে 1 kg, এটা আছে তোমার শিওর, আর এটা হচ্ছে নালের চাটির জন্য, এটা তোমার নালের চাটির জন্য ব্যবহার হবে। এটার এটার প্রাইস আছে তোমার 700 টাকা, ঠিক আছে। আর দেন এটা নালের বেসের জন্য, ঠিক আছে, বেসের জন্য যাদের কম বাজেট তারা এটা ব্যবহার করবা। এটার প্রাইস আসবে তোমার ওই 1100 টাকা, আর এটার প্রাইস আসবে তোমার ওই 3200 থেকে 3500 টাকা, ঠিক আছে। তো এখন আমি এটা ইউজ করি। তো এই চারটে মাইক্রোফোন আমার দরকারই দরকার, ঠিক আছে। তো আমি এখন ভাবছি আরো কিছু ভালো ভালো মাইক্রোফোন ইউজ করে, যেরকম এম প্রো, তারপরে SLV, তারপরে আরো ভালো ভালো মাইক্রোফোন, তারপর আদার্স যেগুলো আছে ভালো ভালো মাইক্রোফোন। আমি এম প্রোর চিন্তা ভাবনা নিছি যে এম প্রো ইউজ করবো ভোকালের জন্য, তারপর বেসের চাটির জন্য, নালে চাটির জন্য এম প্রো ইউজ করবো খুব তাড়াতাড়ি। আজকে গাইজ এক্সেস নয়েজ ছিল, কিচ্ছু করার নেই, গ্রামে বাড়ি, কারো বাড়িতে পূজা হচ্ছে, কারো বাড়িতে কাজ হচ্ছে, আমার নিজের বাড়িতেই এত কাজ হচ্ছে, কি করবো গাইজ, কিছু বলার নেই। আমি তাও আর একবার বলেছি রেট তোমার 3500-6000 টাকা হবে, আমি জানি না, এটা রেটটা আমি জানা নাই, এই রেটটা আমাদের জানাই দেন হচ্ছে 700-3500 টাকা, ঠিক আছে, 1100 টাকা, ঠিক আছে। তো আমি বলবো এই রেটের মধ্যে আমি বলবো বেস্ট মাইক্রোফোনস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, চিপ অ্যান্ড বেস্ট এটাকে বলবো। তো গাইজ বেসিক্যালি আর একটা কথা তোমাদের বলে দিই, হচ্ছে এখন তো এই মাইক্রোফোন ভোকালের জন্য খুবই কম ইউজ হয়, মাইক্রোফোন এর বদলে এখন কটলেস বেশি ইউজ হয়। তোমরা জানোই স্টুডিও মাস্টার XR40 কতটা পপুলার একটা কটলেস, কোয়ালিটি রেঞ্জ দারুন। তো গাইস আশা করো তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, আর দ্বিতীয় কথা কিছু হলো একটু হলো হেল্প হবে, তোমরা চালাও। আমি তোমাদের একটা লাস্ট সাজেশন দেবো, মানে 1 কোটি টাকার সাজেশন, তোমরা যখন নালে চাটিতে দিবা বেস একদম কাটিয়ে দেবা, ঠিক আছে। এটা যে একদম মানে কি বলবো, মানে টিপস এন্ড ট্রিক্স যেটাকে বলে, তুমি ট্রিক ধরে রাখো, যে মানে একটা শর্টকাটে যেটা হয়, তোমরা বেস কাটবা, এটাতে মিট হালকা রাখবা, ঠিক আছে, আর টোনটাকে 70% রাখবা, এটা দারুণ চলবে, ঠিক আছে। একটু গেনটাকে কমসেকম 30-30 উপরে রাখার চেষ্টা করবা, এবং দারুণ প্রেশার আসবে, 50 রাখলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর বেসে এটাও সেম, তোমরা তোমার টোনটাকে একটু কাটি দিলা, মিটটাকে কাটলা, আর তোমার হচ্ছে এটার হালকা হচ্ছে বেসটাকে 50 থেকে একটু বেশি রাখবা, তোমার ওই 60-70 রাখবা, তাতে পাঁচটা দারুণ আসবে, আর গেনও 50-50, ঠিক আছে, তাহলে তুমি ফেডারে অনেকটা সাউন্ড পাবা। কারণ
এরা খুব ঝামেলা করে এই মাইক্রোফোনের মধ্যে এই দুটো জিনিস আছে খুব ঝামেলা আর এগুলো তো তোমার হচ্ছে ইকোলাইজার রিভার্বের মধ্যে ও বোঝা যায় না তো গাইস আজকের ভিডিওটা এখানেই ছিল তো গাইস আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে আবার দেখা করে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই বন্দে মাতরম।